রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। এখানে রয়েছে বরবটি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, তো এগুলো দিয়ে আমি বানাচ্ছি। তোমরা চাইলে বিনস দিতে পারো, ঠিক আছে? তো এগুলো প্রথমে তেলে ভালো করে ভেজে নেবো, তারপর চলো দেখাচ্ছি কী করছি। আর এর মধ্যে শুধু আমি নুন দিয়ে তেল দিয়ে জিনিসটাকে ভেজে নিচ্ছি, কোনো হলুদ দেবো না, হলুদ দিলে তার গাড়িটা হলুদ হয়ে যাবে। এই দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিচ্ছি সবজিগুলো। আর এই দেখো এখানে রয়েছে কাজু ভাজা, আর এখানে রয়েছে কিশমিশ ভাজা। দেখো এই দেখো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। দেখো গাড়িতে জল দিয়ে জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এই দেখো বাসমতি চাল নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতন, দেখতেই পাচ্ছ চালটা কতটা লম্বা, আর ভাতটা দেখবে আরো কত লম্বা হয়। তো চলো চালটাকে ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো ভাতটা কতটা লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছ প্রায় একটা সেদ্ধ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু, আমি এটা তুলে এই দেখো একটা ভাত কিরকম ভাবে লম্বা হয়েছে দেখতে পাচ্ছ। তো এটা 80-90% সেদ্ধ করবো, তারপর এটাকে নামিয়ে ফ্যানটা জ্বালিয়ে দেবো। দেখতে পাচ্ছ দেখো চাল আর যেগুলো ভেজে রাখা হয়েছিল ভাতটা সবগুলো একসঙ্গে দিয়ে কড়াই ঘি দিয়ে ভেজে দিতে, আর সব একসঙ্গে মিশিয়ে দিতে ফ্রাইড রাইস রেডি। তো তোমরা একদিন বাড়িতে রান্না করে খেতে পারো, আমরা এইভাবেই বানাই। তো চলো ফ্রেন্ডস আজকের মতন এখানে টাটা, দেখে একদিন ট্রাই করো তোমরা বাড়িতে।